আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপি লাভ হবে না বললেন খাদ্যমন্ত্রী। এবার ভুয়া নির্বাচন করতে পারবে না সরকার বললেন রিজভি। রপ্তানির আড়ালে 5,830 কোটি টাকা জড়িত 33 প্রতিষ্ঠান। এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টে বিএনপি কর্মী গ্রেপ্তার। মুফতি ফয়জুল করিম হাসপাতালে ভর্তি। এবং সর্বশেষ জানাব, সংসদে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল পাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বিএনপি লাভ হবে না বললেন খাদ্যমন্ত্রী। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বিএনপির লাভ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিজওয়ান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি মন্তব্য করেন। সাধন চন্দ্র মজুমদার বলেন যে উন্নয়নকে ভালোবাসবে সে শেখ হাসিনার পক্ষে সমর্থন জানাবে। বিএনপি নেতৃত্বে শক্ত ফিতু নেই, তাদের দ্বারা দেশের কোনো উন্নয়ন হয়নি, তাদের দিয়ে উন্নয়ন সম্ভবও নয়। বিএনপি নেতাদের প্রচার মুখ নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, জনগণই সব শক্তির মূল উৎস, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বিএনপির লাভ হবে না। মহান স্বাধীনতা যুদ্ধের সময় কোনো পরাশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করে সফল হয়নি, এবার তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা সফল হবে না। সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ঐতিহাসিক ষোড়টি উত্থানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে তলম ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্মতাবদ্ধ হয়, অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা, তার সুযোগ্য কন্যা দেশের উন্নয়নের। এবার ভুয়া নির্বাচন করতে পারবে না সরকার বললেন রিজভি। বিএনপি সিনিয়র যুব মহাসচিব প্রকল্প রিজভি ক্ষমতাসীনদের হুঁশিয়ারি করে বলেছেন, এক নেতাকে সাজা দিলে তার জায়গায় আরেকজন গণতন্ত্রের পতাকা ধরবেন। এভাবে বিএনপি যে নেতাকে সাজা দেবে তার পরিবর্তে আরেক নেতা দায়িত্ব নেবেন। তবে এবার আর সরকার ভুয়া নির্বাচন করতে পারবে না। মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, বাংলাদেশের এক অদ্ভুত শাসন বিরাজমান, এখানে ন্যায় বিচার ও বিধিবদ্ধ আইনি প্রক্রিয়ায় কোনো কাজ হচ্ছে না। সব মামলায় জামিন পাওয়ার পরও এবং তার কোনো মামলা দায়ের না করার উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনাইম মন্নাকে মুক্তি দেওয়া হয়নি। ইতিপূর্বে নানাভাবে তাকে আটকিয়ে রাখার যে বেআইনি কার্যক্রম দেশব্যাপী প্রত্যক্ষ করা হয়েছে তা নজিরবিহীন। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ব্যাকডেট দিয়ে পেন্ডিং মামলায় মুন্নাকে আটকিয়ে রাখার পর আবার উচ্চ আদালতে রিট করলে তাকে মুক্তির নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনাকে অগ্রাহ্য করা হয়েছে, জেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে নীরব। তিনি বলেন, আব্দুল মোনাইম মোনা এই মুহূর্তে সব মামলা থেকে জামিনপ্রাপ্ত, অথচ তাকে কারাগার থেকে বের হতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। তারা বলছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মুক্তির নির্দেশনা না পেলে মুন্নাকে ছাড়বে না। এই ঘটনার মানবাধিকারের চরম লঙ্ঘন। এদেশে মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সহ নাগরিক স্বাধীনতা এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আচল তলে। রপ্তানির আড়ালে 5,830 কোটি টাকা জড়িত 33 প্রতিষ্ঠান। সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে বিভিন্ন ধরনের পোশাক, অথচ শত শত কোটি টাকার এসব রপ্তানি আয়ের দেশে আসেনি একটি টাকাও। পাচার করতে অপরাধীরা আশ্রয় নিয়েছেন বিভিন্ন ধরনের জালিয়াতির। এখন পর্যন্ত চক্রে জড়িত 33টি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের হদিশ মিলেছে। এইসব প্রতিষ্ঠান 830 কোটি টাকা পাচার করেছে বলে তথ্য পেয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। মূলত মার্চ, জুলাই ও সেপ্টেম্বর মাসে এই অর্থ পাচারের কথা জানিয়েছে কাস্টম গোয়েন্দা অধিদপ্তর। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর অবস্থান ঢাকা, গাজীপুর, সাভার ও চট্টগ্রামে। অপরাধীরা সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, কানাডা সহ 25টি দেশে অর্থ পাচার করতে ভুয়া রপ্তানি নথি ব্যবহার করছেন। চলতি বছর উদ্ঘাটন হলেও এসব পণ্য রপ্তানি হয়েছে 2017 থেকে 2023 সালের
মে পর্যন্ত। সবশেষ সোমবার 4 সেপ্টেম্বর রপ্তানির আড়ালে ঢাকা ও গাজীপুরে 10টি রপ্তানিকারক প্রতিষ্ঠানে 3,53,66,918 মার্কিন ডলার পাচারের কথা জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বাংলাদেশি মুদ্রা এই অর্থের পরিমাণ প্রায় 300 কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো হল সাফারি প্রকা ফ্যাশন লিমিটেড, গাজীপুরের পিক্সি নিটওয়্যার্স ও হংকং ফ্যাশন লিমিটেড, ঢাকার ফ্যাশন ট্রেড MDSA ফ্যাশন, থ্রি স্টার ট্রেন্ডিং, ফরচুন ফ্যাশন, অনুপম ফ্যাশন ওয়ার লিমিটেড, স্টাইলিস্ট বিটি লিমিটেড ও ইডেন স্টাইল। প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, বিএনপি কর্মী গ্রেপ্তার। টাঙ্গাইলে ঘাটাইলে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মোহাম্মদ আতিকুর রহমান মঞ্জু নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি কর্মী মঞ্জু উপজেলার জামুরিয়া ইউনিয়নের দক্ষিণ কর্ণা গ্রামের মোহাম্মদ আরশেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যে কর্ণা গ্রামের মোহাম্মদ আরশেদ আলীর ছেলে মোহাম্মদ আতিকুর রহমান মঞ্জুর 40 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার 2 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি আপত্তিকর ছবি পোস্ট দেয়। বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে সোমবার 4 সেপ্টেম্বর রাত 9টায় স্থানীয় নবরত্ন বাড়ির বাজার থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। যদিও বিষয়টি নিয়ে মঙ্গলবার 5 সেপ্টেম্বর জানুয়ারি জামুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন আলহাজ ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার পূর্বেই সোমবার 4 সেপ্টেম্বর রাতে বিএনপি কর্মী রঞ্জুকে গ্রেপ্তার করে ঘাটাইল থানা পুলিশ। এ প্রসঙ্গে ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, আসামি মোহাম্মদ আতিকুর রহমান রঞ্জুকে পূর্বের একটি চলমান নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 5 সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে, তাই অভিযুক্ত রঞ্জুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করা হচ্ছে। মুফতি ফয়জুল করিম হাসপাতালে ভর্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক আহমেদ আব্দুল কাইম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ফয়জুল করিমের চিকিৎসাধীন চলছে। আহমেদ আব্দুল কাইম বলেন, গত রোববার খুলনায় ছিল দলের পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি। সেখানে ফয়জুল করিম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। খুলনায় তিনি চিকিৎসা নেন, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ফয়জুল করিম ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান দলের প্রচার সম্পাদক। সংসদে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল পাস। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল 2023 সংসদে পাশ হয়েছে। গত মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জাতীয় সংসদে বিলটি পাশের প্রস্তাব করেন এবং ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাশ হয়। এর আগে বিলের উপর আনীত জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। বিলে বলা হয়েছে, চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হলে তার নাবালক সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করা হবে। এছাড়া প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনে খরচ দেওয়া হবে।